দেব অধিকারী এবং সাকিব খান দুই বাংলার দুই সুপারস্টার। দুই সুপারস্টারই দুই বাংলায় খুব জনপ্রিয়। এই দুই সুপারস্টারে রয়েছে দুই বাংলায় লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। এই দুই সুপারস্টারই বেশ বড় বাজেটের এবং ভালো মানের সিনেমা উপহার দিয়ে থাকেন তাদের দুই বাংলার ভক্তদের। এই দুই নায়কের ভক্তরাও তাদের পছন্দের নায়কের সিনেমা দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন। এছাড়াও সুপারস্টারদের ব্যক্তিগত জীবন নিয়ে তাদের ফ্যানদের মধ্যে সর্বদাই কৌতূহল থেকেই যায়। এই দুই জনপ্রিয় সুপারস্টারকে সকলে চিনলেও তাদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ সম্পর্কে খুব একটা বেশি জানেন না তার ফ্যানরা। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দুই সুপারস্টারের মধ্যে কে কত টাকা ইনকাম করেন এবং কে সবচেয়ে বেশি ধনী। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জেনে নেব সুপারস্টারদের কেরিয়ার সম্পর্কে। দেব প্রবীণ নন্দী পরিচালিত 2006 সালে অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি টলিউড চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা। দেব তার কেরিয়ারের শুরুতে 5-6 বছরে 3 লক্ষ টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন। অন্যদিকে শাকিব খান সোহানুর রহমান সোহান পরিচালিত 1999 সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। তিনি ঢালিউড চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা। শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গেও শাকিব খানের তুমুল জনপ্রিয়তা আছে। শাকিব তার কেরিয়ারের শুরুতে 5-6 বছরে 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 4 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন। বর্তমান সময়ে দেব প্রতিটি সিনেমা করার জন্য 80 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে শাকিব খান বর্তমান সময়ে প্রতিটি সিনেমা করার জন্য 70-80 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। অ্যাডভেঞ্চার সিনেমা। অ্যাডভেঞ্চার সিনেমার কথা বলতে গেলে দেব চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান নামে দুটি অ্যাডভেঞ্চার সিনেমায় অভিনয় করেছেন। আর এই ধরনের অ্যাডভেঞ্চার সিনেমার জন্য তিনি 1 কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে শাকিব খানকে দীর্ঘ 24 বছরে সিনেমা কেরিয়ারে এখনও পর্যন্ত তেমন কোনো অ্যাডভেঞ্চার সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি। রাজনীতি ও প্রযোজনা। দেব 2014 সালে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। সেখান থেকেও ওনার ভালো ইনকাম হয়ে থাকে। এছাড়াও দেব অভিনয় জীবনের সফলতার পর 2017 সালে তার বাবার সাথে নিজের প্রোডাকশন হাউস খোলে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড নামে। সেখান থেকেও ওনার ভালো ইনকাম আসে। অন্যদিকে শাকিব খানকে রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। এছাড়াও শাকিব খান অভিনয় জীবনের সফলতার পর 2014 সালে এসকে ফিল্মস নামে একটি প্রোডাকশন হাউস খোলে। সেখান থেকেও ওনার ভালো ইনকাম আসে। বিজ্ঞাপন। দেব প্রতিটি বিজ্ঞাপনের কাজ করার জন্য 18 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে শাকিব খান প্রতিটি বিজ্ঞাপনে কাজ করার জন্য 22 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। বার্ষিক ইনকাম। দেবের বার্ষিক ইনকাম প্রায় 20 কোটি টাকা। অন্যদিকে শাকিব খানের বার্ষিক ইনকাম প্রায় 25 কোটি টাকা। বাড়ি। কলকাতায় দেবের এক বিলাসবহুল বাড়ি রয়েছে যার দাম প্রায় 9 কোটি টাকা। এছাড়াও প্রায় 7 কোটি টাকা মূল্যের ওনার স্থাবর সম্পত্তি রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ঢাকায় শাকিব খানের এক বিলাসবহুল বাড়ি রয়েছে যার দাম প্রায় 10 কোটি টাকা। এছাড়াও আরেকটি বাড়ি সহ প্রায় 12 কোটি টাকা মূল্যের ওনার স্থাবর সম্পত্তি রয়েছে। গাড়ি। দেবের কাছে BMW, মার্সিডিজ বেঞ্জ GL ক্লাস এবং অডি কোম্পানির অডি Q5 গাড়ি আছে। বর্তমানে এই গাড়িগুলির মূল্য প্রায় 4 কোটি 20 লক্ষ টাকা। অন্যদিকে শাকিবের কাছে ল্যাম্বাগিনি গালাডা, রোলস রয়েস ফ্যান্টাম, মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস, BMW, টয়োটা সহ 7টি মডেলের গাড়ি আছে। বর্তমানে এই গাড়িগুলির মূল্য প্রায় 5 কোটি 75 লক্ষ টাকা। সম্পত্তি। বর্তমানে দেবের ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ টোটাল সম্পত্তির পরিমাণ প্রায় 110 কোটি টাকা। অন্যদিকে শাকিব খানের ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ টোটাল সম্পত্তির পরিমাণ প্রায় 450 কোটি টাকা। দেব এবং শাকিব খানের মধ্যে শাকিব খান বেশি সম্পত্তির মালিক। এর কারণ হিসেবে আমরা দেখতে পারি শাকিব খানের সিনেমার কেরিয়ার 24 বছর, আর 24 বছরে শাকিব খান 240টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে দেবের সিনেমার কেরিয়ার 17 বছর, 17 বছরে দেব 43টি সিনেমায় অভিনয় করেছেন, যা শাকিব খানের সিনেমা হতে অনেক কম। ফ্যান ফলোয়ার্স। দেবের ফেসবুক ফ্যান ফলোয়ার্স 6.2 মিলিয়ন। অন্যদিকে শাকিব খানের ফেসবুক ফ্যান ফলোয়ার্স 6.5 মিলিয়ন, যা দেবের থেকে বেশি। দেবের ইনস্টাগ্রাম ফ্যান ফলোয়ার্স 1.2 মিলিয়ন। অন্যদিকে শাকিব খানের ইনস্টাগ্রাম ফ্যান ফলোয়ার্স 289K। দেবের টুইটার ফ্যান ফলোয়ার্স 1.3 মিলিয়ন। অন্যদিকে শাকিব খানের টুইটার ফ্যান ফলোয়ার্স 59.4K।
এটা ছিল টলিউড সুপারস্টার দেব এবং ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই দুই সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে বেশি ধনী? বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। ধন্যবাদ।